আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো ছাড়া বিএনপির সামনে কোনো রাস্তা খোলা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, এই মুহূর্তে সরকারকে পদত্যাগ করলে দেশের সব সমস্যার সমাধান হবে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আওয়ামী সরকার নিজেদের দুর্নীতি ও চুরি ঠাকতে ক্ষমতা ছাড়ছে না বলে মন্তব্য করেন। তারপরে সব হবে, ওরা কথা বলবে তো দূরের কথা, জিব্বা কাটা তো দূরের কথা, ওদের বাড়ির কুত্তার জিব্বাও থাকবে না যখন ওদের ক্ষমতায় থাকবে। লাখো জনতা নয় কোটি জনতা অপেক্ষা করছে প্রতিশোধ নেওয়ার জন্য।